রাজ্যে বুধবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এদিন সকালেই শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে সকলে। এদিন রাজভবন থেকে বেরিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনি জানিয়েছেন শুভকামনা। এর আগে সামাজিক মাধ্যমে তিনি এদিন লিখেন, প্রিয় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের জানাই অসংখ্য শুভকামনা। তোমরা নিষ্ঠা ও সততার সহিত নির্ভীক মনে পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করো এই কামনা করি। এবং মানে মাথা ঠান্ডা করে সবাই যেন পরীক্ষা এবং তাদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। সারা রাত্রে এবার মোট 33,453 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাই এদিন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা। সকাল থেকে বিভিন্ন স্কুলে গিয়ে খতিয়ে দেখছেন সবকিছুই, কথা বলছেন পরীক্ষার্থীদের সঙ্গে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা জানিয়েছেন, আগরতলা শহরে মোট 20টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, সবকটিতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, প্রশ্নপত্র হয়েছে সোজা। কোন কোন পরীক্ষা কেন্দ্রে এখন পর্যন্ত রয়েছে এবং প্রশ্নপত্র কীরকম হয়েছে এবং আজকে কী পরীক্ষা চলছে? আপনারা জানেন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজকের পরীক্ষার বিষয় হচ্ছে ইংরেজি, কম্পালসারি ফর অল। হ্যাঁ, আমি এখানে সব শুরু করলাম, এরপর আরও কয়েকটা বিন্দুতে যাব। প্রশ্ন মোটামুটি কঠিন হয় নাই, সহজ হয়েছে বলছে, এখন বাকিটা তাদের পারফরমেন্স উপর নির্ভর করবে। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে কীরকম জানতে পেরেছেন যে প্রশ্নপত্র কীরকম হয়েছে এবং তারা পরীক্ষা দিতে কীরকম? এই যে বললাম প্রশ্নপত্র সহজ হয়েছে, মোটামুটি হয়েছে, এরকম বলছে, কঠিন হয়েছে কেউ বলেনি। হ্যাঁ, তাহলে আমাদের এক্সপেক্টেশন ঠিকই আছে, প্রশ্ন কঠিন হয় নাই, এখন তারা কে কী লেখে তারপর। আগরতলা শহরে আছে 20টা সেন্টার উচ্চ মাধ্যমিক, আর সারা রাজ্যে আপনাদের অনেকবার বলেছি হায়ার সেকেন্ডারি টোটাল সেন্টার 62টা, 64, আর ভেনু মানে যেখানে পরীক্ষা হচ্ছে এরকম হচ্ছে 112টা। সারা রাজ্য জুড়েই চলছে পরীক্ষা, পরীক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে বেশ উৎসাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।